Lasciamo andare, brutto. Anzi, stata? হ্যাঁ দেখছি টাইম আসছে, 11-12 সেকেন্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই, যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি, আশা করি তোমরা সবাই ভালো থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘন ঘন হাত পরিষ্কার করবে, 20 সেকেন্ড হাত ধুবে, কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে ধুবে এবং মাস্ক পরিধান করবে ঘরের বাইরে, তাহলে আমরা ভালো সুস্থ থাকতে পারবো। তাহলে এখন আমরা শুরু করবো, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান সম্পর্কে গার্হস্থ্য বিজ্ঞান পরবর্তী তোমাদের অষ্টম অধ্যায় খাদ্য প্রদান পরিপাক ও শোষণ সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটু আলোচনা করতে যাচ্ছি। তার আগে একটু বলে নিই, গার্হস্থ্য বিজ্ঞান যেটা পড়াশোনা আমরা করছি সেখানে যে অধ্যায়গুলো আছে অধ্যাবাসিকের জন্য দেওয়া আছে, তোমরা বাড়িতে অবশ্যই রিডিংগুলো প্রত্যেকটা রিডিং লাইন বা লাইন সুন্দর ভাবে করবে, যাতে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ভালো মতো দিতে পারি এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পাশাপাশি আমরা ভালো মতো দিতে পারবো। আচ্ছা, তাহলে আসো আমরা আজকে খাদ্য পদার্থ পরিপাক শোষণ সম্পর্কে আলোচনা করি, অষ্টম অধ্যায় পেজ নাম্বার 69 খাদ্য পদার্থ পরিপাক শোষণ। আচ্ছা, আমরা জানি যে আমরা যে সকল খাবার খাই, খাবার খেলে আমরা মনে করি সেটাকে খাদ্য বলা হয়, আসলে তা নয়। যেসব খাদ্য এমন একটি যেসব খাবারগুলো খাবো যা আমাদের শরীরের জন্য প্রয়োজন, পরিপাক করতে সহজ সুবিধা হয়, হ্যাঁ শরীরে শোষণযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়, সেটাকে আমরা খাদ্য বলি, যেটা আমার প্রয়োজনীয়। তাহলে এখন আমরা দেখি খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় তাকে খাদ্য উপাদানও বলা হয় বা পুষ্টি উপাদানও বলা যায়। তাহলে খাদ্য হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে একটু লিখে নিতে পারো, খাদ্য উপাদান কি? যেহেতু খাদ্য উপাদান নিয়ে আমরা আলোচনা করবো, প্রথমে আছে খাদ্য উপাদান। খাদ্য উপাদান হচ্ছে খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের জৈব উপাদান পাওয়া যায় বা পুষ্টি উপাদান পাওয়া যায় তাকে খাদ্য উপাদানও বলা হয় বা পুষ্টি উপাদানও বলা হয়। এখন আমরা জানবো যে খাদ্যে যে খাদ্য উপাদানগুলো আছে বা পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো কয় ধরনের। তাহলে আমরা আসি, এখন আমরা জানি যে খাদ্য উপাদান 6 প্রকারের খাদ্য উপাদান হচ্ছে 6 প্রকার খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। আমি বারবার করে বলছি, তুমি একটু মনোযোগ সহকারে শুনবে, আমি বারবার করে বলছি যাতে তোমরা লিখে নিতে পারো বা ভালো করে মনে রেখেও তোমরা মুখস্থ হয়ে যাবে। আমি বারবার করে বলার অর্থ হচ্ছে এটাই। তাহলে খাদ্য উপাদান আমরা বললাম যে খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন ধরনের জৈব উপাদান বা পুষ্টি উপাদান পাওয়া যায় তাকে বলা হয় খাদ্য উপাদান। আর খাদ্য উপাদান আমরা জানি যে 6 প্রকারের। এখন আমরা জানবো যে 6 খাদ্য উপাদানগুলো যে 6টি, সেই 6টিগুলো কী কী। 1 নম্বর হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, লবণ ও পানি। আমরা লিখে নিলেও ভালো হবে, যদি লিখে নিই আরো ভালো, আর যদি মনে রাখতে পারি তা আরো ভালো। সেটা হচ্ছে, তাহলে আমাদের খাদ্য উপাদানগুলো 6 প্রকারের, একটা প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এটা হচ্ছে আমাদের খাদ্যের 6টি উপাদান বা পুষ্টি উপাদান। খাদ্য উপাদানও বলতে পারি আমরা, কিংবা আমরা পুষ্টি উপাদানও বলতে পারি। এখন আসো, আমরা যে 6টি খাদ্য উপাদানগুলো সম্পর্কে জানলাম, এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে আছে 1 নম্বরে আমাদের আছে প্রোটিন। আজকে আমরা প্রথমেই প্রোটিন সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। প্রোটিনটা আসলে কি,
খাদ্যপদের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটিন ছাড়া আমাদের প্রাণীদেহ কিন্তু অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রোটিনটা হচ্ছে এমন প্রাণীদেহ প্রোটিন ছাড়া অস্তিত্ব কল্পনা করা যায় না। আচ্ছা, এই জন্য সব প্রোটিনকে সকল প্রাণীর উৎস বলা হয় বা উপাদান বলে গণ্য করা হয়। আচ্ছা, প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কি পাওয়া যায়, প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে কার্বন এবং পরে হাইড্রোজেন পাওয়া যায়। এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এখন আসো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু গঠিত হয়। এই প্রোটিন অণু একটি আমার রেখাচিত্রের সাহায্যে যদি আমরা বলি যে প্রথমে অ্যামাইনো অ্যাসিডকে ভাঙলে আবার অ্যামাইনো সাইট, আবার অ্যামাইনো অ্যাসাইড, এভাবেই কিন্তু প্রোটিন অণু গঠিত হয়। আচ্ছা, প্রোটিনের শ্রেণীবিভাগ, প্রোটিনের আবার শ্রেণীবিভাগ আছে। উৎস অনুযায়ী, উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাণী প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে উৎস অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। আচ্ছা, আমরা জানি প্রাণীজ প্রোটিন হচ্ছে এটা কি, যে এটা হচ্ছে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায়। যে প্রোটিনগুলো আমরা প্রাণী জগৎ থেকে পাই তাকে বলা হয় প্রাণীজ প্রোটিন। আমরা জানি যে মাছ, মাংস, ডিম, হ্যাঁ, তারপর দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। আর উদ্ভিজ প্রোটিন কি, যে সকল উদ্ভিদ জগৎ থেকে যে প্রোটিনগুলো পাওয়া যায় তাকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন। সেটা হচ্ছে ডাল, বাদাম, সয়াবিন, সিমের বিচি, এগুলো হচ্ছে উদ্ভিজ প্রোটিন। আচ্ছা, এই উদ্ভিজ প্রোটিনকে আবার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। আমরা যদি এগুলো ছোট ছোট প্রশ্ন আকারে এমসিকিউ আসতে পারে যে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলা হয়, সেখানে কিন্তু আমরা বলতে পারবো যে উদ্ভিজ প্রোটিনকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। আমাদের দৈনিক আমরা যদি ক্যালোরি হিসাব করি তাহলে বিশ থেকে পঁচিশ ভাগ আমাদের এই যে প্রোটিন জাতীয় খাদ্য থেকে আমাদের গ্রহণ করতে হবে ক্যালোরি। আচ্ছা, এখন আমরা জানি প্রোটিনের কাজ কি। প্রোটিনের অনেক কাজ আছে, প্রত্যেকটা খাদ্য প্রোটিনের কিন্তু কাজ আছে। সেখানে প্রোটিনের কাজ হচ্ছে আমাদের এখানে দেহ গঠন করবে এবং বৃদ্ধি সাধন করবে, ক্ষয়পূরণ করবে এবং রক্ষণাবেক্ষণ করবে, তাপ শক্তি উৎপাদন করবে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এবং মনন শক্তি বৃদ্ধি করবে, যাতে মেধা শক্তি বাড়বে। তাহলে আমরা জানি যে প্রোটিনের এগুলো কাজ, প্রোটিন সবুদের খাবার খেলে প্রোটিন আমাদের দেহের জন্য এই কাজগুলো করে থাকে। আর যদি প্রোটিনের আমাদের দেহে অভাব ঘটে, আমরা যদি এই ছয়টি উপাদানযুক্ত খাবার না খাই, সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার যদি আমাদের শরীরে না থাকে, সেক্ষেত্রে অভাব যদি ঘটে থাকে, তাহলে দীর্ঘদিন যদি আমাদের প্রোটিনের অভাব থেকে শরীরে, তাহলে একটু রোগ হয়। সে রোগের নাম কি, কোয়াশিওর কর। সে রোগের নাম কি হচ্ছে, কোয়াশিওর কর রোগ হয়। তারপরে বাড়ন্ত শিশুরা তাদেরকে বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে, তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং বুদ্ধি মেধা মনন শক্তি এটা কমে যাবে যদি আমাদের দেহে প্রোটিনের অভাব হয়। আসলে তাহলে এখন আমরা কার্বোহাইড্রেট, এরপর আছে কার্বোহাইড্রেট সম্পর্কে একটু আলোচনা করি। দুই নম্বর চাষকে এখন আমরা করব কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এই উপাদানটা কি বলছে, এটা হচ্ছে যে আমরা দৈনিক যে খাদ্য গ্রহণ করি তার পুষ্টি উপাদানের মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের শরীরে তাপ শক্তি প্রদান করে, এই জন্য এর গুরুত্বটা বেশি। আচ্ছা, এই তিনটে মৌলিক উপাদানে গঠিত একটা কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, কার্বোহাইড্রেট কার্বন এবং অক্সিজেন, এই তিনটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেটের
শ্রেণী বিভাগে আমরা জানি যে কার্বোহাইড্রেট ভাঙলে সরল চিনি অণু পাওয়া যায়, কার্বোহাইড্রেটকে ভাঙলে সরল চিনি অণু পাওয়া যায়। আচ্ছা, সরল চিনি অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, তাহলে কার্বোহাইড্রেটকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, কার্বোহাইড্রেটকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কার্বোহাইড্রেটকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে মনোস্যাকারাইড, তারপরে দুই নম্বর হচ্ছে ডাইস্যাকারাইড, আমি এভাবে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সংক্ষেপে, ডাইস্যাকারাইড। আর হচ্ছে পলিস্যাকারাইড, শুধু পলি লিখে মিস্যাকারাইড দিচ্ছি এভাবে। তাহলে কার্বোহাইড্রেট প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, একটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। ডাইস্যাকারাইডটা কি, সরি মনোস্যাকারাইডটা কি, প্রথমে বলছে যে এই কার্বোহাইড্রেট একটি মাত্র সরল চিনি অণু দিয়ে গঠিত, মনোস্যাকারাইডটা একটি মাত্র সরল চিনি অণু দিয়ে গঠিত, সেটা কে বলা হয় মনোস্যাকারাইড। সেটা হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। তাহলে কি বললাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এই তিনটি সমন্বয় হচ্ছে মনোস্যাকারাইড। আর ডাইস্যাকারাইড হচ্ছে যেসব তরলকে ভাঙলে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়, যেসব তরলকে ভাঙলে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে বলা হয় ডাইস্যাকারাইড। এটা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ এবং মল্টোজ, এই তিনটি সমন্বয়ে ডাইস্যাকারাইডটা গঠিত। পলিস্যাকারাইডটা কি বলছে, যে কার্বনকে ভাঙলে অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায়, অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে বলা হয় পলিস্যাকারাইড। এখানে কি বলছে, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ, এগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে কি, পলিস্যাকারাইড। আচ্ছা, আমরা জানি কার্বোহাইড্রেটের কাজ আছে, সেই কার্বোহাইড্রেটের কাজগুলো আমাদের সবাই একটু আলোচনা করে নিই সংক্ষেপে। সেটা হচ্ছে দেহের তাপ শক্তি উৎপাদন করে বলা হয়, আমাদের দেহের তাপ শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের প্রধান কাজ, এজন্য একে বলা হয় জ্বালানি খাদ্য। এখন যদি প্রশ্নে বলি, বলা হয় যে জ্বালানি খাদ্য কাকে বলা হয়, আমরা অবশ্যই বলবো কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়। আচ্ছা, এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, আর দেহে যদি কার্বোহাইড্রেটের অভাব হয় সেক্ষেত্রে কি দেখা যাবে, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, শারীরিক কাজ করার ক্ষমতা আমাদের কমে যাবে। বুঝতে পেরেছ, কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি আমরা 3 নম্বর, স্নেহ পদার্থ। স্নেহ পদার্থটা আসলে কি, একটা উপাদান, খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। এখানে বলছে যে খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাট সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। আচ্ছা, বৈশিষ্ট্য হিসাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে ফ্যাটকে, মানে স্নেহ পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য হিসেবে দুই ভাগে করা যায়, তাদের কঠিন স্তর এবং তবল স্তর। বৈশিষ্ট্য অনুযায়ী পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, স্বাভাবিক চাপে তাপে আকৃতি, সেগুলো হচ্ছে কঠিন স্নেহ, যেমন পানি চর্বি বা মাখন,
আর তরল স্তব হচ্ছে সয়াবিন তেল, সর্ষের তেল, সরিষার তেল, এগুলো হচ্ছে স্বাভাবিক তাপে এবং চাপে স্বাভাবিক অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে তরল স্তব। আর উৎস অনুযায়ী এবার আসো, উৎস অনুযায়ী এবার আসো বৈশিষ্ট্য হিসেবে আমরা জানলাম দুটা বিধান সভা করা যায়, কঠিন স্থান, তরল স্থান। এবার আসি আমরা উৎস অনুযায়ী, উৎস অনুযায়ী স্থাপনা থেকে বিধান সভা করা যায়, সেটা হচ্ছে উদ্ভিদ স্থান এবং প্রাণীজ স্থান। যেসব স্নেহ পদার্থ পানি জগতে পাওয়া যায় তাকে বলা হয় পানি স্নেহ, যেমন চর্বি, চর্বি, ঘি, মাখন, মাছের তেল। আচ্ছা, আমরা জানি আমাদের দৈনিক খাদ্য ক্যালোরি 20-25 ভাগ স্নেহ পদার্থ উৎস থেকে আমাদের ক্যালোরি গ্রহণ করা উচিত, 20-25 ভাগ স্নেহ পদার্থকে গ্রহণ করা উচিত খাদ্য ক্যালোরি। আচ্ছা, এখন আসি আমরা স্নেহ পদার্থ বা ফ্যাটের কাজ কি। আমরা জানি স্নেহ পদার্থরা অনেক কাজ করে থাকে আমাদের শরীরে, সেগুলো হচ্ছে কি, প্রধান কাজই হচ্ছে তাপ এবং শক্তি উৎপন্ন করা, সরবরাহ করা। 1 গ্রাম স্নেহ পদার্থ দেহের 9 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, আর দেহের শক্তি হিসেবে সঞ্চিত থাকে, কোষ প্রাচীর হিসেবে এটা কাজ করে, ভিটামিন এ, ডি, কে দূরীভূত করে এবং গ্রহণশক্তি করে তোলে, এবং দেহের অভ্যন্তরে জঙ্গলগুলো আছে আমাদের সেগুলো সঞ্চয়ের জন্য স্নেহ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যেহেতু তাপে অপচয় যে হয় আমাদের, সেটাকে অপচয়টা রোধ করে শরীরটাকে কী রাখে, গরম রাখে এবং চর্মহার থেকে রক্ষা করে, খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, এটা হচ্ছে স্নেহ পদার্থের কাজ। আর এটা যদি অভাব হয় তাহলে আমাদের শরীরে কী হয়, তাপশক্তির ঘাটতি হতে পারে, তারপরে চর্মরোগ দেখা দিতে পারে, এগুলো হচ্ছে স্নেহ পদার্থ ঘাটতি হলে, আমাদের শরীরে ঘাটতি হলে স্নেহ ভিটামিন এমন একটি আমাদের খাদ্যের মধ্যে এমন একটা অবস্থায় থাকে, জৈব রাসায়নিক যৌগ যা যে দেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, আবার এটা ছাড়াও কিন্তু আমাদের দেহের তাপশক্তি ক্রিয়া ব্যাহত হতে পারে, সুষ্ঠু বিকাশ হবে না। এখন এজন্য ওদেরকে সামান্য বলা হয়, কারণ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন প্রতিটি কাজই কিন্তু ভিটামিনের মাধ্যমে সম্পন্ন হতে পারে। আবার যদি আমাদের এই ভিটামিনগুলোকে আমরা ঠিক মতো না শরীরে সঞ্চিত করি তাহলে আমাদের শরীরের অনেক কার্যক্রমই ব্যাহত হয়ে যায়। এখন দেখো ভিটামিনের শ্রেণী বিভাগ দ্রবণত্বের উপর ভিত্তি করে, ভিটামিনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, তাহলে দ্রবণীয় দ্রব্য ভিত্তি করে ভিটামিনকে পরিবর্তন করা যায় দুই ভাগে। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। দ্রবণীয় দ্রব্য যদি ভিত্তি করি আমরা তাহলে ভিটামিন দুই ভাগে ব্যবহার করা যায়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন আমরা জানি যে ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীত হয় সেটা কিছু চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটা কিন্তু পানিতে কিন্তু আবার কী হয় হয়তো অদ্রবণীয় থাকে। আচ্ছা, চর্বিতে ভিটামিনগুলো কী কী, চারটি চর্বিতে ভিটামিনগুলো কী কী,
চারটি ভিটামিন এ ডি ই এবং কে, চর্বিতে ভিটামিন হচ্ছে চারটি চারটি একটা হচ্ছে ভিটামিন চারটি যথা ভিটামিন এ ডি এবং কে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন চারটি তথা ভিটামিন ডি ভিটামিন এ ডি এবং কে। পানিতে দ্রবণীয় ভিটামিন কি বলছে, যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবণীয় হয় কিন্তু চর্বিতে আবার অদ্রবণীয়। আচ্ছা, এই পানিতে দ্রবণীয় ভিটামিন অদ্রবণীয় হওয়ার পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন দুই ধরনের, একটা হচ্ছে যথাযথ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আমরা জানি ভিটামিন বি একরকম একটা ভিটামিন না, প্রায় 15টি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। হ্যাঁ, প্রায় 15টি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এটা তোমাদের এমসিকিউ হিসেবেও আসতে পারে, এই যে আমি সবসময় বলে থাকি তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে যাতে আমরা এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারি। এখানে আসবে যে 15টি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। আচ্ছা, ভিটামিনের উৎস দেখা হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই, আমরা জানি যে দেহে যদি ভিটামিনের কাজও আছে আবার অভাবও আছে, পরিমাণ মতো যদি আমরা খাবারগুলো খেয়ে থাকি তাহলে অবশ্যই ভিটামিন আমাদের শরীরে কি কি কাজ করবে সেটা সম্পর্কে একটু জেনে নিই। ভিটামিনের কাজ হচ্ছে বলে নিই, তোমরা একটু ভালো করে শুনে রাখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে সুস্থ সবল রাখে এবং কর্মক্ষম রাখে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে এবং শরীরে বিভিন্ন উপাদানের পুষ্টি উপাদানগুলো ব্যবহার করে যথাযথ স্বাস্থ্য কর্মদক্ষতা অটুট রাখে। এটা হচ্ছে আমাদের ভিটামিনের কাজ। আর যদি ভিটামিনের অভাব হয়ে থাকে শরীরে তাহলে কিন্তু অনেক অভাবজনিত রোগ দেখা দিতে পারে, তার মধ্যে আছে মুখে গা টুটে গা, হ্যাঁ, তারপর চোখ ফেটে যাওয়া, ডায়রিয়া, চর্মরোগ, মানসিক বিষাদ, রক্ত স্বল্পতা, অ্যামিনিয়া রোগ, এগুলো ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে ভিটামিনের অভাবে। তাহলে ভিটামিন এ কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয় সেটা আমরা জানি, রাতের বেলা অল্প আলোতে দেখা যায় না। আর ভিটামিন ডি এর অভাবে শিশুদের ক্রিকেট রোগ হয়, সেটা হচ্ছে পায়ের হাড় বেঁকে যায়, মাথার খুলি সব বড় দেখায়, সেটা হলে আমরা বুঝবো যে এটা ক্রিকেট রোগ। আর বড়দের সেক্ষেত্রে আবার হতে পারে সেটা ওস্টোমালিয়ার রোগ, যেটা হাড় নরম হয়ে যে ভঙ্গুর হয়ে যায় বেঁকে যায়, এবং ভিটামিন ই এর অভাবে কি হয়, প্রজনন ক্ষমতা কমে যায়। এই ভিটামিনগুলো আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা শরীর সুস্থ রাখতে অবশ্যই এই ভিটামিনগুলো আমরা অবশ্যই গ্রহণ করবো। এবার আসি আমরা আমরা 5 নম্বরে খনিজ দ্রবণ এবং ধাতব দ্রবণ এই সম্পর্কে আমরা আলোচনা করি। খনিজ দ্রবণ, খনিজ দ্রবণ বা ধাতব দ্রবণ, এটা সম্পর্কে আমাদের জানতে হবে, শুধু খনিজ দ্রবণ জানলে হবে না, খনিজ দ্রবণ বা এটাকে আমরা ধাতব দ্রবণ বলতে পারি।
খনিজ লবণটা কি, এটা একটা খাদ্য উপাদানের একটি উপাদান, হ্যাঁ গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যদি মনে করি যে প্রোটিনে মনে কিন্তু খনিজ লবণ বা ধাতু লবণের স্থান হিসাবে আমরা চিন্তা করি। এখন দেখি আমরা খাদ্য উপাদানের যে 100 ভাগ আছে তার মধ্যে যে এই খনিজ লবণ বা ধাতু লবণ, হ্যাঁ দেহের যে উপাদানের বা শতকরা 96 ভাগ জৈব পদার্থ এবং 4 ভাগ হচ্ছে অজৈব পদার্থ বা খনিজ লবণ আমাদের দেহে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কত ভাগ আমাদের শরীরে প্রয়োজন। আর দেহে প্রায় 24 প্রকার বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। কত প্রকার খনিজ পদার্থ রয়েছে আমাদের দেহে? প্রায় 24 প্রকার খনিজ লবণ আমাদের দেহে রয়েছে। আচ্ছা, আমরা যদি পরিমাণের মাপকাঠিতে দেখি তাদেরকে পরিমাণ হিসাবে পরিমাণের মাপকাঠিতে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। পরিমাণ হিসেবে সেটা হচ্ছে কি, প্রধান খনিজ লবণ, এটা হচ্ছে প্রধান খনিজ লবণ, আরটা হচ্ছে লেশমৌল খনিজ লবণ। আচ্ছা, প্রধান খনিজ লবণ হচ্ছে অজৈব পদার্থ মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ ম্যাগনেশিয়াম, এগুলো উল্লেখযোগ্য থাকে, এদেরকে বলা হচ্ছে প্রধান খনিজ লবণ। আর লেশমৌল এগুলো হচ্ছে কি, খুব অল্প পরিমাণে আমাদের দেহের জন্য প্রয়োজন, কিন্তু তবু প্রয়োজন, কারণ যেমন আয়োডিন, লৌহ, ক্লোরিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তাম্র, কোবাল্ট, হ্যাঁ ইত্যাদি খুব সামান্য পরিমাণে দেহে পুষ্টি উপাদান হিসেবে কাজ করে, এদিকে সেজন্য বলা হয় লেশমৌল খনিজ লবণ বা ধাতব লবণ। এটা আমাদের শরীর খুব এগুলো সামান্য পরিমাণে হলেও আমাদের কিন্তু এগুলোর কাজ খুব অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি আমরা খনিজ লবণ বা ধাতব লবণের কাজ কি, এর কাজগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো হচ্ছে দেখো হাড় গঠন করে, দাঁত গঠন করে, রক্ত গঠন করে, হরমোন গঠনে সাহায্য করে, এবং যেহেতু যে অভ্যন্তরীণ কাজগুলো আছে, ক্রিয়াগুলো আছে আমাদের শরীরে সেগুলো সম্পন্ন করে। আর যদি দেহে খনিজ লবণ এবং ধাতব লবণের অভাব ঘাটতি হয় বা দেখা দেয়, সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো কী হতে পারে, ক্যালসিয়াম অভাব হলে দেখা যাবে শিশুদের রিপেট রোগ হচ্ছে, দাঁত হাত গঠনে ব্যাহত হচ্ছে, উষ্ঠমালীয় রোগ হচ্ছে বড়দের, তারপরে দেখা সোডিয়াম অভাব হলে রক্তচাপ কমে যায়, বিশুদ্ধগত কমে যায়, পটাশিয়াম অভাবে বিশুদ্ধগত কমে যায় দেখা যায়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ দেখা যায়, লৌহ অভাবে অ্যামিনিয়া রক্ত সম্পর্ক কমে যায় নিজে এটা দেখা যায়, এবং শিশুদের জিঙ্কের অভাব হলে শিশুদের কিন্তু বর্ধন ব্যাহত হয়। তাহলে এখন আমরা জানলাম যে খনিজ লবণ বা ধাতব লবণের অভাবে শরীরে কী ঘাটতি, কী অভাব হলে কী হয়। এবার আসো আমরা সর্বশেষ উপাদান পানি সম্পর্কিত আলোচনা করি। এই সম্পর্কে বিস্তারিত আরো করে নিবে যাতে আমরা আরো ভালো করতে পারি। এবার আসো পানি সম্পর্কে আমরা আলোচনা করি। সর্বশেষ উপাদান পানি, পানি শেষ উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের হিসেবে পরিবর্তন। পানি হচ্ছে অত্যাবশ্যক উপাদান। আমরা যদি কয়েক সপ্তাহ খাবার না খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু একদিনও পানি না খেয়ে বেঁচে থাকতে পারি না। আমাদের দেহে 55 থেকে 75% পর্যন্ত আমাদের শরীরটা পানি দ্বারা কিন্তু গঠিত। পানি আমরা জানি পানির অভাব না কিন্তু জীবন। আচ্ছা, আমাদের শরীরের সকল টিস্যু, আমাদের টিস্যু দ্বারা শরীর গঠিত, এই প্রতিটি সকল টিস্যুতে কিন্তু কী থাকে, পানি দ্বারা গঠিত, পানি থাকে, এবং এই প্রতিদিন মলমূত্র, ফুসফুস এবং চামড়ার মাধ্যমে এই শরীর থেকে পানিগুলো বের হয়ে যায়। আমাদের দেহে কিন্তু পানি সঞ্চয় করে রাখতে পারে, হ্যাঁ কোনো না কোনো মাধ্যমে এটা বের হয়ে চলে যায়। তাই আমাদের প্রতিদিন পানি পান করতে হবে, সে পানিটা অবশ্যই করতে হবে কি, বিশুদ্ধ পানি পান করতে হবে। একজন মানুষের বলে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি পান বের হয়ে যায়, তাই আমাদের 6 থেকে 7-8 গ্লাস পর্যন্ত পানি পান করা উচিত। পানির কাজ কি? আচ্ছা, পানির উৎস আমরা জানি, পানির বিভিন্ন উৎস আছে। কোন কোন উৎস থেকে আমরা আমাদের শরীরটাকে পানি দ্বারা পূর্ণ করতে পারি, সেগুলো হতে পারে জলের পানি হতে পারে, ফলের রস হতে পারে, দুধ হতে পারে, হ্যাঁ স্যুপ হতে পারে, এই ধরনের পানির দ্বারা আমাদের শরীরটাকে পানির উৎস আনতে পারি। রসালো ফল জাতীয় খাবার বিশেষ করে। পানির কাজটা কি আমাদের শরীরে, কী কাজ করে আমাদের শরীরে পানি? এটা শরীরের কোষের প্রত্যেকটি স্বাভাবিক রাখা, কোষকে স্বাভাবিক রাখার পানি প্রয়োজন হয়।
আর শরীর থেকে যে বর্জ্য পদার্থ সেগুলো বের করতে পানি সাহায্য করে এবং শরীরে তাপমাত্রা বজায় রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খাদ্য পরিপাক করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে পানি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষে পুষ্টি উপাদান গঠনে কিন্তু এটা সাহায্য করে। আচ্ছা, পানির পরিমাণ খুব কমে গেলে কিন্তু সেক্ষেত্রে আবার ডিহাইড্রেশন পানি সম্পর্কটা দেখা দিতে পারে। হ্যাঁ, তখন কী হবে, তখন ঠোঁট শুকিয়ে যাবে, দুর্বল লাগে, মাথা ঘুরবে, হ্যাঁ দুর্বল লাগবে, মুখের রং কিন্তু গাঢ় হবে, এইগুলো হচ্ছে পানি শূন্যতার লক্ষণ। আচ্ছা, তাহলে কেন হয় না এই ডিহাইড্রেশন বা পানির কারণগুলো কি আমরা জানি, যে ডায়রিয়া হলে, বমি হলে, অতিরিক্ত গরম আবহাওয়া হলে বা জলের কারণে কিন্তু এই কাজটা এটা হতে পারে। আমাদের সেজন্য দৈনিক 6-8 গ্লাস পানি পান করা উচিত। তাহলে আজকে আমরা পানি সম্পর্কে আরো একটু আলোচনা করলে ভালো হবে। আমি সময় সম্পর্কে এখন তোমাদের বলছি, পানিটা তোমরা বাসাতে করে নেবে ভালো মতো একটু, এবং তোমাদের পড়া থাকবে এই অষ্টম অধ্যায়ে খাদ্য পরিপাক এবং শোষণের প্রয়োজনীয়তা, এই সম্পর্কে আমরা আগামীতে আলোচনা করব এবং তোমরাও বাসায় এটা একটু করে নেবে, যাতে তোমরা একটু সম্পর্কে ভালো করে জানতে পারবে। আগামীতে তোমার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সবাই বাড়িতে সুস্থ থাকো। এই পর্যন্ত শেষ করছি।